ধর্মতলা চিকিৎসকদের অনুসরণে নবম দিন আজ আর এরই মধ্যে আজ দুপুরে রাজভবন অভিযানে ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। চার্জশিট নিয়ে সিবিআই প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি তুলে তারা রাজভবন অভিযানের ঘোষণা করেছেন। গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। ধনতেরাসের কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। সরাসরি কথা বলবো অনির্বাণ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনির্বাণ, একদিকে চিকিৎসকেরা অনশন চালিয়ে যাচ্ছেন, নবম দিনে পড়েছে সেই অনশন, এবং এরই মধ্যে আজকে সিবিআই চার্জশিটের প্রতি অনাস্থা প্রকাশ করে তারা রাজভবন অভিযানের ডাক দিয়েছেন। কখন সেই অভিযান শুরু হতে চলেছে, কি বলছেন চিকিৎসকেরা এই অভিযান নিয়ে? অমৃতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে দুপুর একটা নাগাদ কিন্তু রাজভবন অভিযান করার কথা জুনিয়র চিকিৎসকদের তরফে। এবং তাদের এই রাজভবন অভিযান কেন, তারা যারা জানাচ্ছেন যে ইতিমধ্যে সিবিআই তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে ধৃত যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নামই কিন্তু শুধুমাত্র রয়েছে। এখানে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের বক্তব্য যে যারা এই যে সিভিক ভলেন্টিয়ারের নাম শুধুমাত্র চার্জশিটে রয়েছে, অথচ যখন তদন্ত চলেছিল সেই তদন্তের সময় তথ্য প্রমাণ লোপাটের জন্য কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কেন তাদের নাম চার্জশিট থেকে বাদ পড়লো, এটা কিন্তু তাদের কাছে একটা বিস্ময় এবং প্রশ্ন। এবং তারা মনে করছেন যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত কিন্তু সন্তোষজনক নয়, আর তাই তারা রাজভবনে অভিযান করে রাজ্যপালের কাছে সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকার কথা তারা তুলে ধরবেন। এবং অন্যদিকে তুমি জানো যে নবম দিনে পড়েছে ইতিমধ্যে এবং তাদের অনশন জুনিয়র চিকিৎসকদের, এবং তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে চারজন তারা হাসপাতালেও ভর্তি হয়েছেন, কেউ সিসিইউতে কেউ আইসিইউতে রয়েছে, এবং তার পাশাপাশি প্রতীকী অনশনে চলছেন প্রচুর সাধারণ মানুষ, তারাও কিন্তু আসছেন, তারা সহমর্মিতা জানাচ্ছেন, কেউ গান করছেন, কেউ কবিতা পাঠ করছেন, কিন্তু প্রতিবাদে তারা কিন্তু জুনিয়র চিকিৎসকদের সাথেই রয়েছেন, সেই বার্তা কিন্তু খুব স্পষ্ট। এবং এখনও পর্যন্ত আজও দেখতে পাচ্ছি যে আরও কিন্তু একাধিক জন আসছেন, তারা কিন্তু তাদেরকে কিন্তু বসার ব্যবস্থা করে রয়েছেন জুনিয়র চিকিৎসকরাই, তাদের সমস্ত রকম দেখভাল তারা করছেন। দেখতে পাচ্ছি হাঙ্গার সাইকে একজন বসে রয়েছেন। আপনি কোথা থেকে এসছেন? আমি পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর থেকে এসেছি। আপনি আজকে সকাল থেকে হাঙ্গার সাইকে বসেছেন, প্রতীকী অনশন 7 দিন ধরে করছি। সাত দিন ধরে মানে আপনি এখানেই থেকে যাচ্ছেন? হ্যাঁ, আমি এখানেই থাকছি। একটা জিনিস বলুন যে এই যে টানা আপনারা হাঙ্গার সাইক করছেন জুনিয়র চিকিৎসকদের সাথে, প্রত্যেকই অনশন করছেন, কি বার্তা দিতে চাইছেন সরকারকে? সরকারকে একটাই বার্তা দিতে চাইছি, এই 10 দফা দাবি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মেনে নেওয়া এবং একটা সুষ্ঠু সমাজ তৈরি করা, এটাই আমাদের দাবি, আর কোনো কিছু দাবি নেই। একটা জিনিস বলুন, চিকিৎসকদের ইতিমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন, আরও যারা রয়েছে তাদেরও শরীর দুর্বল হচ্ছে, আপনারা কি বলবেন নাগরিক হিসেবে? আন্দোলন তো চালাচ্ছে, তারা তো বলছে যে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরাও যতদিন ওনারা চালাবে, আমরা নাগরিক থেকে আমরাও যতজন পারব, প্রতিদিন প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে, আমরাও ততদিন এই অনশন প্রতিদিন অনশন করে যাব, এবং যতদিন না এই 10 দফা দাবি প্রশাসন মানছে। অর্থাৎ শুধুমাত্র যে জুনিয়র চিকিৎসকরাই এই আন্দোলনে রয়েছেন তা নয়, প্রতীকী অনশনে কিন্তু আরও অনেকে আসছেন, যেই ভদ্রলোকের সাথে কথা বলছেন পূর্ব বর্ধমান থেকে এসছেন, এবং তুমি দেখতে পাচ্ছ যারা এখানে বসে রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে কিন্তু প্রতীকী অনশনের প্রত্যেক দিন যোগদান করছেন। আমরা এখানে আরও একজন রয়েছেন, তাদের সাথে কথা বলি। আপনিও কি এই প্রতীকী অনশনে যোগ দিয়েছেন আজকে? আমি যোগ দিয়েছি, আমি ডক্টর অনুসূয়া দাস, আমি পিডিয়াট্রিশিয়ান, আমার ছেলে ডাক্তার, সে ডিউটি করতে গেছে আর আমি এখানে এসে বসেছি, কারণ আমার এদের কষ্ট দেখা যাচ্ছে না, আর সরকার কী করে চুপ আছে সেটাও বুঝতে পারছেন। সিম্পল, শুধু বিচার চাইছি আমরা, এর থেকে বেশি তো কিছু চাওয়া হয়নি। এত সহজ জিনিস যে করতে পারছে না কেন সেটা বুঝছি না, এত কষ্ট দেখতে পাচ্ছে না কী করে তাই বুঝতে পারছি না। আমরা কারোর জন্য কোনো থ্রেট নই, সেটা যেন মনে থাকে, আমরা কোনো থ্রেট দিই এখানে তাহলে এত শান্তিপূর্ণভাবে তাহলে বসে থাকতাম না। আমরা কোনো দিন তো লড়তে শিখিনি, লড়তে শিখলে তো মিটেই যেত। আমরা ছেলে যেহেতু চিকিৎসা করাতে গেছে, সেই জন্য আপনি তার জায়গায় বলে আমি একজন ডাক্তার হিসেবে, একজন মা হিসেবে এসে গেছি। হ্যাঁ, কারণ আমার তো থাকারই, আমার তো মন কাঁদছে সারাক্ষণ, ছেলেকে ডিউটি যেতে হচ্ছে, উপায় নেই, কারণ সে ইন্টার্নশিপ করছে, তার একটা ডিউটির একটা রোস্টার হয়েছে, সেখানে তাদের ওপর একটা হসপিটাল চলছে, ওয়ার্ল্ড হসপিটাল শ্রীরামপুর গেছে সে লেকডাউন থেকে, তাকে যেতে হচ্ছে, যখন অনশনে আসতে পারছে আসছে, যখন সে ডিউটিতে যাচ্ছে ডিউটি। আমার মনে হলো দুদিন যখন আমরা পেন ডাউন করেছি তাহলে আমার এখানেই থাকা উচিত, আমি যখন পেশেন্ট দেখবো না ফোনে, আমি তো হেল্প করছি যতটা, আমি বাচ্চাদের ডাক্তার, বাচ্চাদের ইমার্জেন্সি সবসময় হয়, আমি ফোনেতে যতটা পারছি হেল্প করে দিচ্ছি, যাতে মানুষের প্রতিজনের কাছে একটাই কথা বলার যে সবাই আমাদের সাথে একদম একসাথে একজোট হন,
আর আমাদের বিশাল একটা পাওয়ার যদি হয় এনিবডি ইজ গোইং টু আমাদের কাছে কিন্তু নত হতে বাধ্য হবে। হ্যাঁ আমার ডক্টর অনিশুয়া দাস, আমি লেক টাউনে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা চিকিৎসকদের আন্দোলনের পাশে শুরু থেকে আমরা দেখেছি তারা পাশে পেয়েছেন নাগরিক সমাজকে। একদিকে দাবি পূরণ করা হোক এই দশ দফা দাবিকে সামনে রেখে আন্দোলন যেমন চলছে, এরই মধ্যে সিবিআই চার্জশিটের প্রতি অনাস্থা প্রকাশ করে তারা আজকে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন। দুপুর একটা নাগাদ যে অভিযান কর্মসূচি শুরু হওয়ার কথা, আর তাদের আজকের এই রাজভবন অভিযানকেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি টুইট করেছেন এই নিয়ে, এবং যে টুইটে কুণাল ঘোষ লিখেছেন, আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের, এতদিন ছিল উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে যাকে পুলিশই ধরেছে ওরা নাকি রাজভবন যাবে, ইয়ার কি হচ্ছে? সোশ্যাল মিডিয়া জুনিয়র চিকিৎসকদের এভাবেই আক্রমণ কুণাল ঘোষের। একই সঙ্গে তিনি আরও লিখেছেন যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লব করছেন, এবার আগে তাদের গ্রেফতার করে জেরা করুক সিবিআই, তাদের কথায় অবস্থান বদল, নিজেদের ইচ্ছা মতো তদন্ত কোর্ট চালাবে না ভেবেছে কি, এমনই লিখেছেন টুইটে।